আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো বাংলা দ্বিতীয় পত্র এর মধ্যে আমরা রিভিশন ক্লাস শুরু করেছি, আশা করছি সবাই সেগুলো করছো। তো আজকে আমরা রিভিশন ক্লাসে যে বিষয়গুলো টাচ করিনি সেগুলো একটু একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে রচনা। রচনার ক্ষেত্রে যেটা বলছি যে তোমাদের মোট 5টা রচনা আছে, তার মধ্যে আমাদের বিদ্যালয় রচনাটা আমি পড়াইনি, এছাড়া যে বাকি 4টা পড়িয়েছি তোমরাও 4টাই পড়ো, এ 4টা পড়লেই হবে। তো এখান থেকেই তোমাদের আশা করছি রচনা কমন আসবে, আমাদের বিদ্যালয়টি না পড়লে চলছে। এছাড়া তোমাদের প্রশ্ন প্যাটার্নটা আমি একটু লিখেছি বোর্ডে, কারণ তোমরা যেহেতু এবার বাংলা দ্বিতীয় ফোরে প্রথম দিচ্ছ, অভিজ্ঞতাও ছিল না, সাময়িকে প্রথম দিচ্ছ, তো সেজন্য আমি চেষ্টা করেছি একটু প্রশ্ন প্যাটার্নটা দেখানোর জন্য। দেখো আমি লিখেছি তোমাদের সময় হচ্ছে 1 ঘন্টা এবং তোমাদের প্রশ্ন পরীক্ষাটার নাম্বার হচ্ছে 50 নাম্বারের, এবং 50 নাম্বারের মধ্যে তোমরা জানো যে বাড়ির কাজ অংশ আছে, বাড়ির কাজ অংশে তোমরা 5 নাম্বার এর মধ্যেই পেয়ে গেছো। তো 5 নাম্বারের যে অংশটা আছে সেটা বাদে আর 45 নাম্বার, 45 নাম্বারের মধ্যে কী কী অংশ আছে সেটা দেখি, কী কী অংশ থেকে প্রশ্ন হতে পারে। নির্দিষ্টভাবে আমি বলছি না, কিন্তু এই প্যাটার্নগুলো থেকে যে কোনো একটা টপিকস থাকবে এবং এগুলোর ভিতরেই প্রশ্নটা হবে। এখানে যে প্যাটার্নগুলো আছে সেগুলো সব তোমাদের সিলেবাসে আছে। তার মধ্যে আমি গত ক্লাসেই বলেছি সমার্থক শব্দ এবং ক্রিয়াপদের চরিত্ররূপ, এই দুটো অংশ আমরা কী করেছি বাদ দিয়েছি, তাই না? সমার্থক শব্দ এবং ক্রিয়াপদের চরিত্ররূপ এই দুটো বাদ দিয়েছি, এবং আমি আরেকটা জিনিস করেছি বিপরীত শব্দটাও বাদ দিয়েছি, কারণ বিপরীত শব্দটাও তোমাদের জন্য সিলেবাস অনেক বড় হয়ে গেছে, তাই আমি এ পর্বের জন্য বাদ দিয়েছি। তবে পরবর্তীতে অবশ্যই কিন্তু পড়তে হবে, যেহেতু এটা তোমাদের প্রথম পরীক্ষা তাই একটু সহজ করার চেষ্টা করেছি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাকরণ, অল্প কথায় উত্তর, এগুলো কিন্তু অল্প কথায় উত্তর দিতে হবে। তোমরা নিশ্চয়ই প্রশ্ন পেয়ে গেছো, তাই যেহেতু আমি তোমাদেরকে প্রশ্নগুলো আগেই দিয়েছিলাম সাজেশন আকারে, প্রশ্নগুলো পেয়ে গেছো যে যেমন ধরো কী লিখতে হবে তোমাদেরকে, কাকে বলে, কাকে বলেটা লিখতে হবে, বা বৈশিষ্ট্য লিখতে হবে এমন, যেমন ধরো সাধু ভাষার বৈশিষ্ট্য কী সেটা ছিল, কথ্য ভাষা কাকে বলে, কথ্য ভাষা কাকে বলে, লেখ্য ভাষা কাকে বলে, এই বিষয়গুলো ছিল, তো এগুলো তোমরা জানো। এরপরে এছাড়া কী আছে দেখো, তোমাদের এক কথায় প্রকাশ আছে, আমি বলেছিলাম যে এক কথায় প্রকাশগুলো তোমরা দেখে ফেলবে। অগ্রে গমন করেছে যে অগ্রগামী, অকালে পেখেছে যা অকাল পক্ষ, তারপরে অল্প কথা বলে যে অল্পভাষী, এছাড়া কী আছে দেশকে যিনি ভালোবাসেন দেশপ্রেমিক, দিনের মধ্যভাগ মধ্যাহ্ন, তারপরে কী আছে পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক, এই বিষয়গুলো হচ্ছে কি সম্পূর্ণ মুখস্থ বিষয়, এখানে বোঝানোর কিছু নেই, তোমরা বিষয়গুলো ভালো করে পড়ার চেষ্টা করবে, যত বেশি পড়বে তত বেশি মনে থাকবে, এছাড়া আর কিছুই না। তা এছাড়া তোমাদের দরখাস্ত আছে, চিঠি আছে, তো তোমরা দরখাস্ত চিঠিগুলো যে দুটো দুটো আছে সেগুলো শিখবে। তোমাদের ফর্ম পূরণ বাড়ির কাজ ছিল, তো ফর্ম পূরণটা আর পরীক্ষার জন্য প্রস্তুতি হিসেবে নিতে হচ্ছে না, কারণ ফর্ম পূরণ তোমরা বাড়ির কাজ হিসেবে করে ফেলেছো। তো এছাড়া আর কী কী আছে দেখো, একই শব্দের ভিন্নার্থক প্রয়োগ সেগুলো তোমরা করেছো, দুটো আছে তোমাদের সিলেবাসে, অর্থ এবং কথা, যতটুকু মনে পড়ছে অর্থ এবং কথা, আমি একটু দেখে নিই। হ্যাঁ, কথা এবং অর্থ এই দুটোই ছিল তোমাদের সিলেবাসে। এছাড়া হচ্ছে বাগধারা, বাগধারা অংশটা আমরা পড়িয়েছি, তোমাদের যে বাগধারা আছে সেখান থেকে 1 থেকে 10 পর্যন্ত তোমাদের পরীক্ষার সিলেবাসে ছিল, অরণ্যের উদন থেকে শুরু করে 1 চোখা পর্যন্ত, তো তোমরা নিশ্চয়ই এগুলো পড়ে ফেলেছ। এছাড়া আর আছে সন্ধিবিচ্ছেদ, সন্ধিবিচ্ছেদ অংশটাও আমরা আলোচনা করেছিলাম, সন্ধিবিচ্ছেদের যে অংশটুকু আছে সেটা তোমরা আশা করি পড়ে ফেলেছ। আর আছে হচ্ছে যুক্তবর্ণ বিভাজন শব্দ গঠন, এই এটা এটা একটু ইম্পর্টেন্ট, তোমরা অনেকেই ভুল করো যুক্তবর্ণ বিভাজন, একটা যুক্তবর্ণ ধরো আমি দেখিয়ে দিচ্ছি যে তোমাদের একটা যুক্তবর্ণ দেওয়া আছে, এটা নিয়ে এটাকে যুক্তবর্ণটাকে আগে বিভাজন করতে হবে, তাহলে ট এরপরে এটা দিয়ে একটা শব্দ গঠন করো, শব্দটা কি হবে ধরো চট্টগ্রাম, এখন এই শব্দটা আমি বাক্যে প্রয়োগ করছি, আমি চট্টগ্রামে
থাকে। এটা আমি একটা উদাহরণ দিলাম, ঠিক এভাবে পরীক্ষায় লিখতে হবে। যদি তোমরা বাক্য গঠন যুক্ত বর্ণ বিভাজন না দেখিয়ে সরাসরি বাক্য গঠন করো সেটাও হবে না, আবার তুমি যুক্ত বর্ণ বিভাজন দেখিয়েছো বাক্য গঠন করেনি সেটাও কিন্তু নাম্বার কাটা যাবে। তাই তোমরা এই বিষয়টা একটু খেয়াল করবে, এটাতে তোমরা প্রায়ই ভুল করো। তো এই জিনিসটা খেয়াল করবে। এক কথায় প্রকাশ তো বললাম, বচন পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন এগুলো তোমাদের জন্য সহজ বিষয়, তোমরা থ্রি থেকে পড়ে আসছো, তো থ্রি না টু থেকেই পড়ে আসছো। আসলে বাংলা ব্যাকরণে বচন জিনিসটা একদম শুরু থেকেই থাকে, এগুলো একদম সহজ। বচন এবং লিঙ্গ এটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই এগুলোর প্রয়োজন প্রত্যেকটা ক্ষেত্রেই আছে। তো এদের এই জিনিসগুলো আমাদের অবশ্যই জানতে হবে। আর হচ্ছে রচনা বললাম যে চারটা আছে সেগুলোই। তাহলে তোমরা মোটামুটি ধারণা পেয়েছো আশা করছি যে তোমাদের মোট 50 নম্বরের মধ্যে 5 নম্বর বাড়ির কাজ বাদে যে বাকি অংশগুলো আছে সেগুলো থেকে মোট 45 নম্বরের প্রশ্ন হবে। তো এছাড়া চিঠি দরখাস্তের ক্ষেত্রে আমি বলে দিলাম যে ফর্ম পূরণটা তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে না, কারণ তোমরা এটা বাড়ির কাজ করে ফেলেছ। তাহলে তোমাদের চিঠি দরখাস্ত শিখলে হচ্ছে, রচনা চারটা শিখতে হচ্ছে। এছাড়া ব্যাকরণ অংশে তোমাদের অধ্যায় 3 এবং 4 আমি বাদ দিয়েছি, এছাড়া বাদ দিয়েছি সমার্থক শব্দ এবং ক্রিয়াপদের চলিত রূপ এবং বিপরীত শব্দ এই অংশগুলো। তো তোমাদের কিছু কিছু সিলেবাস কমিয়ে আমি একেবারে সংক্ষিপ্ত না করলেও মোটামুটিভাবে সংক্ষিপ্ত করে দিয়েছি। আমি বাদ অংশগুলো আরেকবার লিখে দিচ্ছি। রচনা আমাদের বিদ্যালয়, ব্যাকরণ অংশে সমার্থক শব্দ, বিপরীত শব্দ ও ক্রিয়াপদের চলিত। তাহলে কি কি বাদ দিয়েছি একবার খুব ভালোভাবে তোমরা দেখে নাও। আশা করছি তোমরা চাইলে এখানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আমি তোমাদের জন্য একটু সরে দাঁড়িয়েছি যাতে তোমরা জিনিসটা ভালোভাবে দেখতে পারো। আমি দেখো লিখেছি বা রচনা আমাদের বিদ্যালয়, ব্যাকরণ অংশে 3 ও 4 অধ্যায় বাদ দিয়েছি, এছাড়া আর যেগুলো বাদ দিয়েছি সমার্থক শব্দ, বিপরীত শব্দ এবং ক্রিয়াপদের চলিত রূপ। তো আশা করছি তোমরা এই বিষয়গুলো ছাড়া যে বাকি বিষয়গুলো আছে সেগুলোর উপর ভালোভাবে প্রস্তুতি নিবে এবং সবাই ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে, সুন্দরভাবে পরীক্ষা দিবে, নিজের মেধা চর্চা করবে, পড়াশোনার পাশাপাশি অন্যান্য বইও পড়ার চেষ্টা করবে যাতে তোমাদের জ্ঞান বৃদ্ধি পায়। যেহেতু তোমরা একটা লম্বা অবসর পেয়েছো তাই পড়ার বইয়ের পাশাপাশি অন্য বই পড়ে নিজের জ্ঞান বৃদ্ধির চেষ্টা করবে। আর প্রচুর গরম পড়ছে তাই বেশি বেশি পানি খাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।